নতুন বছর যেন আপনাদের সবার খুব খুব ভালো কাটে এই কামনা করি। তো আজকে ইন্ট্রো দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আমরা কোথায় আছি। হ্যাঁ, আমরা আজকে আলিপুর জুতে এসেছি ফুল ফ্যামিলি মিলে। এত ভিড়ের মাঝে বেশ মজা লাগছে, প্রচুর ভিড়। যারা আসবেন জানি না, বয়স্ক লোকটোক থাকলে এক তারিখ তো বাদ দিয়ে আসবেন। আমরা এসেছি প্রচুর ভিড়, ঢোকার টাইমে সবকিছু খুব ভিড়, 50 টাকা করে পার হেড টিকিট নিচ্ছে। আর হ্যাঁ ঠিক আছে, এবার সবাই মিলে এনজয় করার জন্য ভালো জায়গা। আমরা যখন জুতে গিয়ে পৌঁছাই তখন বেলা 12টা বেজে গেছিল। বাইরে এন্ট্রেন্সের মুখে বিশাল লাইন ছিল, তেমনই ভিড় ছিল। সেই ভিড় ঠেলাঠুলি করে আমরা যখন ভেতরে গিয়ে পৌঁছই তখন দেখি প্রচুর লোক সেদিনকে এসেছিলেন পিকনিক করতে। তারা যেখানে যেখানে এরকম ফাঁকা জায়গার মতো পেয়েছিলেন সেখানে বসে তারা তাদের পিকনিক শুরু করে দিয়েছিলেন। আবার যারা সকালের দিকে এসেছিলেন জুতে ততক্ষণে তাদের জু অলরেডি ঘোরা হয়ে গেছিলো, তাই তখন তারা বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছিলেন। কিছু দূর এগোতেই আমরা এই সুন্দর ফুলের জায়গাটা দেখতে পেলাম, তাই আর থাকতে না পেরে চট করে একটা সেলফি তুলে নিলাম। সেলফি তুলে কিছু দূর এগোনোর পর আমরা এই মিষ্টি জন্তুটাকে দেখতে পাই। নামটা ঠিক মনে পড়ছে না, কিন্তু লোকের এই আঙুল নাড়ানোতে সে ভারী লাফালাফি করছিল। তারপর আমরা পৌঁছে গেলাম বাঘের খাঁচায়, আর সেখানে আমরা বাঘ দেখতে পেলাম। বাঘ দেখতে দেখতে তখন বেলা 2:30 বেজে যায়, অ্যান্ড সবার পেটে তখন ইঁদুর দৌড়াদৌড়ি করতে থাকে। তাই আমরা আর কোনো জন্তু না দেখে তখন ঠিক করি যে বসে কোথাও লাঞ্চটা করে নিই। আর তার মধ্যে বাড়ি থেকে সব খাবার রান্না করে নিয়ে এসেছিলাম, তাই হাতের ব্যাগগুলো খুব ভারীও ছিল। সেই ভারী ব্যাগ নিয়ে এই ভিড়ের মধ্যে ঘুরতেও একটু অসুবিধা হচ্ছিলো, তাই একটা জায়গা খুঁজে চাদর বিছিয়ে আমরা বসে পড়লাম লাঞ্চ করার জন্য। আমরা সবাই মিলে বাড়ি থেকে কিছু না কিছু খাবার বানিয়ে নিয়ে গেছিলাম। যদিও বা মারা সকালবেলা উঠেই খাবারগুলো বানিয়েছিল, আমরা তো খালি রেডি হয়ে চলে এসেছিলাম, কিন্তু তবুও এই ব্যাগগুলো তো আমাদেরকে বইতে হয়েছিল। কি ভারী না ব্যাগ হয়ে গেছিলো, শুধু খাবারই তো নয়, তার সাথে চাদর, প্লেট, গ্লাস, জলের বোতল, মানে ছোটোখাটো একটা সংসার তুলেই আমরা নিয়ে গেছিলাম পিকনিক করার জন্য। তো যাই হোক, আমরা তখন গোল করে বসে পড়েছিলাম। এখানে আন্টিরা সব প্লেট বার করছিল, খাবার বার করছিল ব্যাগ থেকে। বোন এখানে পেপার বিছিয়ে দিচ্ছিল যাতে খাবার চাদরে না পড়ে যায়, আর তারপর বাবা খাবারগুলোকে সার্ভ করলো। তো মেনুতে ছিল লুচি, হাঁসের ডিমের কষা, ছোলার ডাল, সন্দেশ, জয়নগরের মোয়া, চিপস, কমলা লেবু, কলা, প্রচুর আমরা আইটেম নিয়ে গেছিলাম। একটা ছোটোখাটো বুফে মতো আমরা তৈরি করেছিলাম ওখানে গিয়ে। যদিও বা এত খাবার আমরা খেতে পারিনি, কিছু খাবার রয়ে গেছিলো, কিন্তু সবাই মিলে এরকম মজা করে একসাথে খেতে খুব আনন্দ লাগছিল। গল্প করতে করতে সবাই খাবার শুরু করে দিয়েছিল, তাই আমরাও শুরু করে দিলাম খাবার শেষে। তারপর একটু খেলাধুলো করে ফল খেয়ে তারপর আবার আমরা জন্তু জানোয়ার দেখা শুরু করে দিলাম। খাবারের পর্ব শেষ করে আমরা কুমির দেখতে চলে গেছিলাম। সেখানে দুখানা কুমির শুয়ে শীতের বেলায় রোদ পোয়াচ্ছিল, তারা একটু নড়াচড়া করছিল না। তারপর একটু এগোতে আমরা এই প্যাঁচা স্ট্যাচুটা দেখতে পাই, যেটা খুবই সুন্দর দেখতে ছিল। এখানে লোকেরা দাঁড়িয়ে সেলফি তুলছিল। প্যাঁচা দেখার পরে তারপর আমরা চলে গেলাম রাইনোসরাস দেখতে। একটা খোলা মাঠে সে নিজের মনে ঘুরে বেড়াচ্ছিল, নিজের মতো করে খেলা করছিল, আর সেগুলো দেখে লোক খুব ভিড় করেছিল। তারপর আমরা এগিয়ে গেলাম চিতা দেখার জন্য। চিতার খাঁচায় তাকে দেখতে না পেয়ে তারপর এদিক ওদিক দেখাতে দেখি দূরে ওই মাচার উপরে সে শুয়েছিল, সে ওখান থেকে আর নড়াচড়া করলো না। তারপর এরকম একটা জায়গায় এলাম যেখানে চিড়িয়াখানার সব হিস্ট্রি লেখা ছিল। আপনারা যখন আসবেন তখন একটু সময় করে এগুলোকে পড়ে নেবেন।
আওয়াজ শুনে আপনারা অলরেডি বুঝেই গেছেন যে তখন লোকেরা কতটা এক্সাইটেড হয়ে গেছিল এই চিতাটাকে দেখে। চিতাটা নিজের খাঁচায় এরকম পায়চারি করছিল আর তাই দেখে লোকেরা খুব খুব খুশি হচ্ছিল। তো চলুন এবার বাকি সব খাঁচাগুলো ঘুরে নিই। এই বাঘটাকে দেখে সবাই একদম চিল্লামিল্লি করতে শুরু করে দিয়েছিল, একদম কাছ থেকে তাকে দেখছিল সবাই। আর এই খাঁচাটার সামনে বিশাল ভিড় হয়েছিল আর বাঘটা তেমনই মানে লোকের মানে আওয়াজে সে একবার ভেতরে যাচ্ছে, তারপর তাদেরকে উৎসাহিত করার জন্য সে আবার বাইরে চলে আসছিল, বারবার করে পায়চারি করছিল। আর তাকে এইভাবে দেখতে খুব ভালো লাগছিল, তাই চট করে একটা সেলফি তুলে নিলাম। যদিও বা ভিড় থাকাতে ঠিক মতো করে সেলফিটা তুলতে পারিনি, কিন্তু যাই হোক বাঘ মামার সাথে একটা সেলফি তো হয়ে গেল। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরে সবাই মিলে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ছোট্ট একটা ব্রেক নিয়ে নিলাম। একটা গাছের তলায় একটু জায়গা পাওয়াতে বসে পড়লাম অ্যান্ড তারপর একটু জল খেয়ে একটু চা খেয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম অ্যান্ড তারপর আবার আমরা পশু দেখা শুরু করলাম। এবার আমরা চলে এলাম সব রকমের পাখি দেখার জন্য পাখির খাঁচায়। তো চলুন এবার পাখিগুলোকে দেখে নিই। তারপর আমরা চলে এলাম হিপোপটেমাসের এই গ্রাউন্ডে হিপোপটেমাস দেখতে। অনেকক্ষণ ধরে দেখছিলাম এই হিপোপটেমাসটা এই দেয়ালের মধ্যে মুখ গুজে কী একটা করছিল, তারপর খেয়াল পড়তে দেখি অপর সাইডেও আরেকটা হিপোপটেমাস ছিল, তারা বোধহয় একে অপরকে হ্যাপি নিউ ইয়ারই উইশ করছিল। হিপোপটেমাস দেখার পরে তারপর আমরা পিককের খাঁচায় এলাম। আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখন একটা সাদা পিকক তার পেখম মেলেছিল, কিন্তু এবার আর সেই সৌভাগ্য হলো না, তাই এদেরকে এই খেতে দেখে আমরা আমাদের মন ভরালাম। সব জীবজন্তু দেখার পর আমরা যখন হাতির কাছে গিয়ে পৌঁছেছিলাম তখন তারা ভেতরে ঢুকে গিয়েছিল, তাই ঠিক মতন করে আর এবার হাতি দেখা হলো না। আর এই সাইডটাতে বাবা গিয়েছিল, তাই বাবা গিয়ে পাখিগুলোর কয়েকটা ভিডিও তুলে নিয়ে এসেছিল। সন্ধে নেমে যাওয়াতে ঠিক মতন করে আমরা পুরো জুটা ঘুরে উঠতে পারিনি, অনেকগুলো পশু পাখি রয়ে গেছিলো, সিংহ দেখা হয়ে ওঠেনি কারণ সিংহ তখন খাঁচা থেকে বেরোয়নি আমরা যখন গেছিলাম, আর শিম্পাঞ্জিও দেখা হয়নি, রেপটাইলসের জায়গাটাও যাওয়া হয়নি। তো অন্য আরেকদিন যদি যাই নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আর এই যে গাছটা দেখছেন এই বাঁশ গাছটা ভর্তি এখানে বাদুর ছিল, তো এই বাদুর দেখতে দেখতেই আজকে আমরা আমাদের এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইভস ভাইবস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই, টেক কেয়ার অ্যান্ড কিপ মিসিং আস।